হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দুইটি নিয়মে পরিবর্তন করতে পারবেন। এক, আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আর দ্বিতীয় হচ্ছে জিমেইল অ্যাপের মাধ্যমে। তো আজকে আমি আপনাদের জিমেইল অ্যাপটি দিয়ে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো। আপনি প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা এই জিমেইল অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। জিমেইল অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করার পর ক্লিক করে ওপেন করুন। জিমেইল অ্যাপটি ওপেন করার পর লগ ইন করা জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করুন। এখানে আপনার যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে প্রথমে সেই জিমেইল অ্যাকাউন্টটি চয়েস করুন আপনি যেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান। তারপর চয়েস করা জিমেইল অ্যাকাউন্টের নিচে একটি অপশন দেখতে পারবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। এই অ্যাক্টিভিটিটির আগে আপনার একটি ওয়েলকাম পেজ আসতে পারে, সেখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন। তারপর এই পেজটি আসার পর এখান থেকে পার্সোনাল ইনফোতে ক্লিক করুন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করার পর পাসওয়ার্ডের একটি অপশন দেখতে পারবেন। আপনি যদি এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তাহলে পাসওয়ার্ডের এখানে ক্লিক করুন। তারপর এন্টার ইওর পাসওয়ার্ডে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন, যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করতেন। তো আমি সিকিউরিটি পারপাসে আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি হাইড করে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। তারপর নিউ পাসওয়ার্ডে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে, আপনি যেই নতুন পাসওয়ার্ডটি এই জিমেইল অ্যাকাউন্টে সেট করতে চান, এবং পাসওয়ার্ডটি মিনিমাম 8 সংখ্যার হতে হবে। তো আমি একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ডে আপনি উপরে যেই পাসওয়ার্ডটি টাইপ করেছেন সেই একই পাসওয়ার্ডটি আবার নিচে টাইপ করুন। তো আমি কনফার্ম পাসওয়ার্ডে আগের পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম। কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন। তারপর এখানে আপনি যদি এরকম একটি মেসেজ দেখতে পান, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, তাহলে বুঝতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর ক্লোজে ক্লিক করে এই অ্যাক্টিভিটিটি কেটে দিন। তো এভাবেই আমরা যে কোনো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।